নমস্কার বন্ধুরা, শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। 2023 সালে যা হওয়ার ছিল তাই হয়েছে, সে বড় বোকা হবে যে আজ দেখবে না। কুম্ভ রাশি, আপনি যদি 2024 সালে উন্নতি করতে চান তবে অবশ্যই দেখুন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের 9 ফেব্রুয়ারি 2024, আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন, এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে, আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন, কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন, শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন, এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের একটি খুশির দিনে মানসিক উত্তেজনা এবং চাপ এড়িয়ে চলুন। এটি আরেকটি উচ্চ শক্তি সম্পূর্ণ দিন এবং অপ্রত্যাশিত লাভ আগে থেকেই দেখা যাচ্ছে। আজ ঘরের সংবেদনশীল সমস্যাগুলির সমাধান করতে আপনাকে আপনার বুদ্ধি এবং প্রভাব কাজে লাগাতে হবে। প্রেমের মানুষটির সাথে ক্যান্ডি ফ্লস এবং টফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি উপলব্ধি করবেন যে আপনার কর্মক্ষেত্রে ভালো করার পেছনে আপনার পরিবারের সহায়তা রয়েছে, যেই সম্পর্ককে আপনি গুরুত্ব দেন ওরাকে সময় দেওয়া আপন আপনাকে শিখতে হবে, নাহলে সম্পর্ক ভেঙে যেতে পারে। আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে। এছাড়া মদ্যপানের অভ্যেস থেকে মুক্তি পাওয়ার পক্ষে এটি একটি অত্যন্ত শুভ দিন। আপনার অবশ্যই বোঝা উচিত যে ওয়াইন পান স্বাস্থ্যের মারাত্মক শত্রু এবং এটি আপনার সক্ষমতাকেও ব্যাহত করে। আপনি যদি আপনার পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে কিছু টাকা ধার দিয়ে থাকেন তবে আজও এটি ফিরিয়ে দেওয়া ভালো, অন্যথায় সেই সদস্যটি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। বাচ্চারা খেলাধুলা এবং বাইরের কার্যকলাপে বেশি সময় দেয়, সতর্ক থাকুন। আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামোদ করতে পারে, আমাকে এই নিঃসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না বলতে পারে মানুষ। আপনার প্রচেষ্টার জন্য কর্মক্ষেত্রে আপনাকে চিনতে পারবে। এ রাশির মানুষদের আজ নিজের জন্য সময় বার করার খুব প্রয়োজন আছে, যদি আপনি সেটা না করেন তাহলে আপনার মানসিক বিরক্তবোধ হতে পারে। আজকের এই দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরাই হতে পারে। আপনার খাবার সম্পর্কে সঠিক যত্ন নিন, বিশেষ করে মাইগ্রেনের রোগীরা, যাদের খাওয়া বাদ দেওয়া উচিত নয়, অন্যথায় এটি তাদেরকে অহেতুক মানসিক চাপ দিতে পারে। যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজ খুব সুবিধা পাবেন। ঘরে ধর্মানুষ্ঠান সম্পাদিত হবে, আপনার প্রেমিকার সাথে প্রতিশোধ পরায়ণ হওয়ায় কোনো ফল পাবেন না। পরিবর্তে আপনার উচিত মাথা ঠান্ডা রাখা এবং আপনার প্রেমিকার কাছে আপনার সত্য অনুভূতিগুলি ব্যাখ্যা করা। আপনার লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে যান এবং আপনি সাফল্যে পৌঁছানোর আগে আপনার উদ্দেশ্যগুলি প্রকাশ করবেন না। আজকে আবহাওয়া এমন থাকবে যে আপনি বিছানা থেকে ছাড়তে রাজি হবেন না। বিছানা ছাড়ার পর আপনি অনুভব করবেন যে আপনি মূল্যবান সময় নষ্ট করে ফেলেছেন। আপনার স্ত্রীর উপদ্রব স্বাস্থ্যের কারণে আপনার কিছু কাজ আজ ব্যাহত হতে পারে। স্ত্রীর ব্যাপারে অযথা নাক গলাবেন না, তাতে স্ত্রীর উষ্ট হবে। এর থেকে বরং নিজের দিকে নজর দিন, কিছু জিনিসে হস্তক্ষেপ করা যেতে পারে,
না হলে নির্ভরশীলতা এসে যাবে। আজকে সাফল্যর সূত্রই হলো এমন মানুষের উপদেশে পয়সা লাগানো যারা উদ্ভাবনীমূলক এবং যাদের ভালো অভিজ্ঞতা আছে। বাচ্চারা আপনার সময় কঠিন করে দিতে পারে, আপনি ভালোবাসার অস্ত্রে তাদের উৎসাহিত করতে পারেন এবং অবাঞ্ছিত ঝামেলাও এড়াতে পারেন। মনে রাখবেন, ভালোবাসা দিলেই তবেই ভালোবাসা পাওয়া যায়। আপনি বাস্তবিকতার সঙ্গে মোকাবিলা করতে গিয়ে প্রিয়জনকে ভুলে যাবেন। আপনার পেশার ওপর আধিপত্য পরীক্ষিত হবে। পছন্দসই ফলাফল পেতে আপনাকে প্রচেষ্টায় মনোযোগ দিতে হবে। যদি আপনার মনে হয় কিছু মানুষের সঙ্গ আপনার জন্য ঠিক না, তাদের সাথে থেকে আপনার সময় নষ্ট হচ্ছে, তাহলে তাদের সঙ্গ ছেড়ে দেওয়া উচিত। আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন, কিন্তু দিনের শেষে আপনার স্ত্রী আপনাকে সোহাগ করবে। আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। আজ আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন। আপনি আজ সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করায় সবার কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন। নিজেকে ঠিক সঠিক প্রমাণ করার জন্য আপনি এই দিন আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন, তবে আপনার সঙ্গী আপনাকে আরও ভালো বোঝার সাথে শান্ত করবে। পর্যটনের ক্ষেত্র আপনাকে লোভনীয় পেশা দিতে পারে। এখন আপনার উচ্চাশা উপলব্ধি করা এবং তার জন্য কঠোর পরিশ্রম করার সময়। সাফল্য আপনার জন্য ব্যগ্র হয়ে প্রতীক্ষা করছে। আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষেই রয়েছে, ধূমপান ছাড়ুন, যেহেতু এটি আপনাকে শারীরিকভাবে সুস্থ থাকতে সাহায্য করবে। অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থব্যয় আপনার মনকে নিরানন্দ করবে। পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করুন। যদি মানুষেরা সমস্যা নিয়ে আসে, তাহলে তাদেরকে উপেক্ষা করুন এবং এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না। অন্য কারোর হস্তক্ষেপে আপনার ভালোবাসার লোকটির সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে। আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন। যদি আপনি বাড়ি থেকে বাইরে গিয়ে দূরে কোথাও চাকরি করেন, তাহলে আজ আপনি ফাঁকা সময়ে বাড়ির লোকেদের সাথে কথা বলতে পারেন। বাড়ির কোনো খবর শুনে আপনি সংবেদনশীল হতে পারেন। আজ কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে আগ্রহ নাও দেখাতে পারে। আজ আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন। যারা আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ, প্রত্যেকে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজেও রাখবে। প্রেমের জন্য আজকের দিনটি যথেষ্ট জটিল, আপনার কার্যদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন। এই রাশির শুভ রং হবে গোলাপি এবং শুভ সংখ্যা হবে 6। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।